হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নাজিবুল হাসান অল ইন ওয়ানের পক্ষ থেকে এই নিউজটা আমি আপনাদের জন্য করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক কষ্ট করে একটা ভিডিও আপনাদের জন্য করি। আপনারা প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন। ধন্যবাদ। হাসপাতালে ঢুকছে আর বুক ফাটা আর্তনাদ ছড়িয়ে পড়ে যেন পুরো মেডিকেল জুড়ে। কে কাকে সান্ত্বনা দিবে, সবাই উৎকণ্ঠায় ছিল নিজের স্বজনকে নিয়ে। এমন দৃশ্য মিরেশরাই ট্রেন মাইক্রোবাসের সংঘর্ষের পর আহত নিহতদের নিয়ে আসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা। বিকেল 3:30টার দিকে আহতদের নিয়ে একে একে 6টি অ্যাম্বুলেন্স আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমার বাড়িতে তো আছে, এখানে সকাল 8টায় বের হইছে, সকালে ওদের সাথে আছে, তবে এখনো জানতে পারি না কেউ বেঁচে আছে কি নেই। আমাদের সাথে কথা হয়েছে সকালে 10:11টার দিকে, এরপরে আর কোনো কোনো কথা নাই, কিছু নাই। মিরেশরাই থেকে 7 জন এসেছে, 7 জনের মধ্যে 6 জনকে নিউরো সার্জারি 28 নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে আর 1 জনকে জেনারেল সার্জারি 24 নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে। স্বজনরা জানায় হাটাজারি উপজেলার আমান বাজারে আর এন্ড যে প্রাইভেট কেয়ার কোচিং সেন্টার থেকে ভ্রমণে যায় আছে জনরা দেখার জন্য। ওনারা তো আসলে একটা ওই কোচিং সেন্টার জেনারেল সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে পৌঁছালো এবং আমরা দেখছি যে স্বজনরা কিন্তু সেদিকেই ছুটছেন এবং সন্ধ্যার পর থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল যে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সগুলো সেগুলো মূলত রেলওয়ে থানায় আসার পর আগে একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে এবং এ পর্যন্ত যারা নিহত হয়েছেন 11 জনের মধ্যে আমরা এখনও পর্যন্ত 10 জনের আর যেই পরিচয় সেটা শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে 5 জন হচ্ছে সেই কোচিং সেন্টারের শিক্ষক এবং তারও মূলত আসলে চট্টগ্রামে বিভিন্ন কলেজে শিক্ষার্থী এবং আর 5 জন যারা আছেন তারা কিন্তু সেই কোচিং সেন্টারে পড়তো এবং স্থানীয় KS নজুমিয়া স্কুলের SSC পরীক্ষার্থী বলে আমাদেরকে জানিয়েছেন এবং সর্বশেষ যেই যার পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি সে হচ্ছে সে মাইক্রোবাসটির ড্রাইভার নিরু, সেও কিন্তু আসলে স্থানীয় বাসিন্দা এবং সে কিন্তু মাইক্রোবাস চালাতো এবং এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে যে মরদেহবাহী কিন্তু আরেকটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে। আইন অনুযায়ী নতুন রেললাইন তৈরি হওয়ার পর প্রথম ট্রেন চলাচল শুরু হওয়ার দিন থেকে 10 বছর রেললাইনের ওপর দিয়ে সড়ক গেলে তা সুরক্ষিত রাখার দায়িত্ব রেলের। এরপর সড়ক নির্মাণ করা হলে সেই ক্রসিং সুরক্ষিত করার দায়িত্ব সড়ক নির্মাণকারী সংস্থার, কিন্তু সে দায়িত্ব পালন করে না কেউ। এক্সিস্টিং ফ্যাসিলিটিকে নিরাপদ করার জন্যে কিন্তু দেখা যায় আমাদের ব্যবস্থাটা অনেক কম, নজরটা অনেক কম, লেভেল ক্রসিংগুলোকে সেফ করা এখনও আমরা করতে পারছি না, সেই বা অরক্ষিত অনেক লেভেল ক্রসিং পড়ে যাচ্ছে, এখনও কোনো সমন্বয় নাই রেল কর্তৃপক্ষ এবং যারা রাস্তা তৈরি করছে, এটা আসলে খুবই দুঃখজনক। স্বয়ংক্রিয়ভাবে আপনার সেখানে বাতি, সাইরেন এবং গেটটা অটোমেটিক পড়ে যায়, সেই ব্যবস্থাটা আমাদের সারা বিশ্বে প্রচলিত, আমাদেরকেও এখানে নিয়ে আসতে হবে। আমি মনে করি যে আসলে এই দুর্ঘটনাকেই একটা আমরা বেস ধরে যাতে কোনো আর লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা না ঘটে সেটার একটা আমাদের টার্গেট নেওয়া প্রয়োজন। জীবন বাঁচাতে নিয়মিত রেল লাইন ও ক্রসিং তদারকি করার পরামর্শ দেন তিনি এবং অডিট করার মাধ্যমে এগুলোকে সেভ করা প্রয়োজন। ঘটেছিল 1:30টার কিছুক্ষণ পরেই, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি আমার সামনের অংশেই কিন্তু রয়েছে সেই খৈয়াছড়া যে ঝর্ণাটি রয়েছে, সেই সুদর্শন ঝর্ণাটি দেখতে কিন্তু দেশ বিদেশ থেকে প্রতিদিনই অসংখ্য পর্যটক এখানে আসেন। আজও এখানে এসেছিলেন এই মাইক্রোতে যে পর্যটকরা ছিলেন হাটহাজারি থেকে, তারা এসে কিন্তু ফেরার পথে, ঝর্ণা থেকে ফেরার পথেই কিন্তু এই যে রেল ক্রসিংটা দেখছেন এই জায়গাটিতে এসে কিন্তু তারা রেল দুর্ঘটনার কবলে পড়ে। আপনাকে যদি দেখাতে পারি এই যে ক্রসিংটা দেখছেন, এই ক্রসিংটা কিন্তু এভাবেই যদি দেওয়া থাকতো তাহলে মাইক্রোবাসের যে উচ্চতা সেই উচ্চতা কোনোভাবে হাত দিয়েও এখানে ঠেলে 1 ইঞ্চি
উপরে করা যায় না। সেই ক্ষেত্রে এটাই অনুমান করা যায় যে ঘটনার সময় রেলম্যান বা গেটম্যান এখানে ছিলেন না এবং এই যে রেল ক্রসিংয়ের যে গেটটি সেটি দেওয়া ছিল না, যার কারণেই কিছু না বুঝে ওঠার আগেই এখানকার যে পর্যটকবাহী আজকের দুর্ঘটনার কবলে পড়া এই শিক্ষার্থীদের বাবা শিক্ষকদের নিয়ে বহন করা এই মাইক্রোবাসটি উঠে গিয়েছিল এবং এই দুর্ঘটনার কবলে তারা প্রাণ হারিয়েছেন এবং হতাহত হয়েছেন। স্থানীয় আমি কথা বলেছিলাম পাশেই কয়েক এখান থেকে প্রায় 8-10 হাত দূরেই বা 20 হাত দূরেই এক দোকানদার জসীমউদ্দিন নাম, তিনি যেটা জানিয়েছেন বিকট আওয়াজ শব্দ শুনেই উনি তাৎক্ষণিকভাবে ছুটে এসেছিলেন, এসে রেললাইনের দুই পাশেই কিন্তু 4 জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন এবং তখন এসে তিনি যেটা দেখেছেন যে আমাদেরকে যেটা জানিয়েছেন এই দুটি গেট উন্মুক্ত ছিল এবং যে রেলের যে দায় তাকে আটক করতে সক্ষম হয়েছে এবং এটা আমাদেরকে নিশ্চিত করেছেন এখানকার যে মিরসরাই রেলওয়ে পুলিশের যে পরিদর্শক রয়েছেন নিজামুদ্দিন, তিনি এখানকার আমরা কথা বলেছিলাম রেলওয়ের যে উত্তরাঞ্চলের যে পূর্বাঞ্চলের যে জিএম রয়েছেন জাহাঙ্গীর আলম, তিনি যেটা জানিয়েছেন এই ঘটনায় ঘটনা কি ঘটেছিল তা। সরাইয়ের দুর্ঘটনাস্থলে আছেন রিপোর্টার আতিয়ার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই আমরা যে রেললাইনের যে গেটটিতে দাঁড়িয়ে রয়েছি ক্রসিংটিতে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে দুর্ঘটনাটা ঘটেছিল আজ দুপুর 1:30 কিছুক্ষণ পরেই, সেই গেটম্যানের দায়িত্বে যিনি ছিলেন সাদ্দাম হোসেন, ঘটনার পর থেকে যিনি পলাতক ছিলেন, কিছুক্ষণ আগে রেলওয়ে পুলিশ তাকে এখানে ডেকেই নেই আমাদের সামনে গ্রেপ্তার করেছে এবং আটক করেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। এবং আপনাকে যেটা জানিয়ে রাখি, আর এই যে ঘটনাস্থলটি যে এখানে ঘটেছিল আপনাদেরকে যেটা দেখিয়ে রাখি, আমার ওইদিকে যে গেটটি ছিল দেখা যাচ্ছে সেই গেটটি দিয়ে কিন্তু খৈয়াছড়া যে ঝর্ণাটি রয়েছে ঝর্ণার ওখান থেকে কিন্তু তারা যে পর্যটক ছিল সেই পর্যটকবাহী যে মাইক্রোবাসটি ছিল সেটি আসছিল এবং আসার সময়ই কিন্তু আজকে যে প্রভাতী এক্সপ্রেসে মহানগর এক্সপ্রেসের যে দুর্ঘটনার কবলে পড়ে এবং এখানে কিন্তু ঘটনাস্থলে কিন্তু 11 জন প্রাণ হারিয়েছেন, আরও 5 জনের মতো আহত রয়েছে গুরুতর। আপনাদেরকে যদি বলি এই যে গেটটি দেখতে পাচ্ছেন, স্থানীয়রা যেটা বলছে এবং প্রত্যক্ষদর্শী অনেকে যেটা বলছে যে গেট দেওয়া ছিল কি না এটা অনেকেই ফলো করেনি, তবে গেটম্যান যে দাবিটি করছে সেটি কিন্তু অনেকেই এটাকে উড়িয়ে দিচ্ছেন, কারণ হচ্ছে গেট দেখে দুই পাশে কিন্তু লোহার গেট যেটি কিন্তু হাত দিয়েই নেওয়া সম্ভব নয়। আপনাদের কিন্তু আমরা দেখাই যে আমরা যে জায়গাটিতে রয়েছি এই দিক থেকেই কিন্তু মূলত আসছিলেন রেল লাইনটিতে, সেইখান থেকে কিন্তু আসার পরেই যে রেল গেটের যে ম্যান আছে সাদ্দাম, যিনি আমাদেরকে ফোনে জানিয়েছিলেন যে রেল গেটটি দেওয়া ছিল এবং তার সিগন্যাল অমান্য করেই নাকি এই গাড়িটি উঠে গিয়েছে, বাস্তবিক অর্থে দেখা যাচ্ছে এই ধরনের যে রেল লাইনের লাইনটি রয়েছে এ যদি দেওয়া থাকে তাহলে কোনো মানুষ হাত দিয়ে সহজেই এটা উঠিয়ে মাইক্রোর যে উচ্চতা তা উপরে মানে এখান থেকে যাওয়া সম্ভব নয়, তার এই বক্তব্যের জন্য অনেকে স্থানীয়ভাবে এটাকে ভিত্তিহীন বলছে, কারণ হচ্ছে এই ধরনের গেট দেওয়া থাকলে সেই গেট যদি গেটম্যান নিজে সরিয়ে না দেয় তাহলে কোনো মানে খুব সহজেই এগুলো এখান থেকে যাওয়া সম্ভব নয়। তাহলে অনেকের দাবি যদি গেটম্যান এখানে থাকতো এবং গেট যদি যথাসময় দেওয়া থাকতো হয়তো আজকে এই প্রাণ হারানির ঘটনাটা ঘটতো না, তবে এখানকার স্থানীয়রা জানিয়েছেন যে এই ধরনের ঘটনা যাতে কেন ঘটলো কার দোষে ঘটছে এতগুলো প্রাণ কেন গেল সেটির জন্য খতিয়ে দেখে এবং যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এখানে না ঘটে এই জন্য কিন্তু এখানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি এই জায়গাটিতে আমরা যতদূর দেখি যে এইখানে আমরা দেখতে পাচ্ছেন যে অনেক যন্ত্রাংশ রয়েছে বা গাড়ির যেগুলো কিন্তু গাড়িতে লাইন গাড়িকেতে যখন সামনের দিক দিয়ে নিয়ে যাচ্ছিলো প্রায় 1 কিলোমিটারের বেশি জায়গা নিয়ে গিয়েছিলো এবং দুমড়ে মুচড়ে আমরা দেখেছি রেললাইনের দুই পাশেই কিন্তু গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং গাড়িটি অনেকটা কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছিলো। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটির বিভিন্ন অংশ এবং রেলওয়ের যে উদ্ধারকর্মীরা ছিল তারা কিন্তু বিভিন্ন অংশ কেটে কেটে রেলের নিচ থেকে এই গাড়িগুলো যে বিভিন্ন যন্ত্রাংশ সরিয়ে লাইনটি অপসারণ করেছে এবং 4:30 পরেই কিন্তু এখানে রেল চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। আপনাকে যদি জানিয়ে রাখি রেলওয়ের কর্মকর্তারা এখানে এসেছেন, তারা যেটা জানিয়েছেন এই ঘটনা কেন ঘটছে কার দোষ ছিল সেই বিষয়টি খতিয়ে দেখতে তারা ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত কমিটি গঠনের তাদের রিপোর্টের প্রেক্ষিতেই মূলত জানা যাবে এই ঘটনার জন্য মূল দায়ী কে। এবং আপনাকে জানিয়ে রাখি আমরা আজকে যে ঘটনাটি এখানে ঘটেছে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে এই খৈয়াছড়া নামক একটি জায়গায় ঝর্ণা হয়েছে, সেখানে কিন্তু খুব যে বিনোদন স্পটটি রয়েছে এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থীরা প্রতিদিন আসে, বিশেষ করে বন্ধের দিন হওয়াতে এখন দর্শনার্থীদের এখানে ভিড় থাকে, এরাও এসেছিলেন সেই হাটহাজারি থেকে এবং একটি কোচিং সেন্টার থেকে তারা এসেছিল এবং আসার পরেই কিন্তু মূলত এই জায়গাটিতে তারা এসে আজকে ঝর্ণা থেকে ফেরার পথেই এই দুর্ঘটনার কবলে পড়ে। এবং সর্বশেষ যদি আপনাকে বলি যে এই জায়গাটি থেকে
হয়তো কেউ কেউ বলছেন চালক হয়তো ভাবছিলেন যে তারা এখান থেকে হয়তো কোনোভাবেই চলে যেতে পারবেন, কিন্তু হয়তো তার অনুমানের সাথে ট্রেনের যে গতি এবং তার যে সামঞ্জস্য যে গতি ছিল সেটি হয়তো রক্ষা করতে পারেনি। মুহূর্তেই কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের মুখেই পড়ে দুমড়ে মুছে গিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে রাখে এবং ঘটনার প্রাণহানি ঘটে। আপনাকে যদি জানিয়ে রাখি, এই রাস্তা দিয়েই কিন্তু মূলত যে আমার ডান দিকে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অংশ দিয়ে ঢুকে এই রাস্তা দিয়েই কিন্তু এখানে যায় খৈয়াছড়া। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই খৈয়াছড়ার সেই যে ঝর্ণাটি রয়েছে সেই ঝর্ণাটি দেখার জন্য বা সেই ঝর্ণায় বিনোদন নেওয়ার জন্য প্রতিদিনই কিন্তু সেখানে শত শত দর্শনার্থীরা বা পর্যটকরা প্রতিদিন আসে। ঠিক আজকেও এসেছিলেন এই দর্শনার্থীরা, এসেই কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়েছে এবং স্থানীয়রা যেটা দাবি করেছেন যে এখানে যেন কার্যকর একটি ব্যবস্থা গ্রহণ করা হয় স্থায়ীভাবে, যাতে করে এই পথ দিয়ে যাওয়ার সময় ভবিষ্যতে যেন কোনো দর্শনার্থী বা পথযাত্রী যারা রয়েছেন তারা যেন এই ধরনের দুর্ঘটনার কবলে না পড়ে এবং তাদেরকে যেন একটা স্থায়ী সমাধান দেওয়া হয়। যদি এই ধরনের দর্শনার্থীরা এখানে এসে প্রাণহানির ঘটনা ঘটে তাহলে যে বিনোদন স্পট ঘিরে যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এখানে শুরু হয়েছে সে তা ব্যাহত ঘটবে এবং তারা জানিয়েছেন এই দুর্ঘটনার জন্য যে বা যারা দায়ী তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই সমস্যাটা স্থায়ী সমাধান করে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম চট্টগ্রামের মিরসরাইয়ের দুর্ঘটনাস্থলে।